हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल हेवी माइंड टेक। आज आमी तुम्हारे देखाबो तुम्हारा कीभावे तुम्हारे व्हाट्सएप पे जे कोनो बंधु के जे कोनो ऐप कीभावे अन्य कोनो ऐप से साझा छाड़ा सेंड करते पारो। ताहले बेसि देरी करबो ना, चलो भिडियोटा शुरू करा जाक। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবো, যাতে আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো ভিডিওটিতে এগো। তোমরা সবার প্রথমে চলে যাবে তোমাদের ফাইল ম্যানেজারে। আমি আমার ফাইল ম্যানেজারে এসেছি। তারপরে তোমার বন্ধুকে যে অ্যাপসটি দেবে সেটাকে খুঁজে নেবে ফাইল ম্যানেজারের মধ্যে। আমি এখন এই অ্যাপসটি আমার বন্ধুকে শেয়ার করব, তাই আমি এটাকে চেপে ক্লিক করে ধরে রাখলাম এবং এখানে যে শেয়ার অপশানটি চলে আসলো এখানে ক্লিক করব। তোমরাও এইভাবে শেয়ার অপশানটি আসলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের যদি সেই বন্ধুকে তোমরা না দেখতে পাও, তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপ যে অপশানটি এসে গেছে এখানে ক্লিক করে দেবে। বন্ধুরা, এখানে আসার পরে তোমরা তোমাদের বন্ধুকে খুঁজে নেবে। আমি খুঁজে নিচ্ছি। খুঁজে নেওয়ার পরে তাকে ক্লিক করলে এখানে যে সেন্ড অপশানটি চলে আসবে এখানে ক্লিক করবে, তাহলে সেই অ্যাপসটি তার কাছে সেন্ড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি অ্যাপসটি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছে। তাহলে দেখতে পেলে অ্যাপসটি বন্ধুর কাছে চলে গেল। এরপরে আমি তোমাদের দেখো আমার বন্ধুর ফোনে কীভাবে রিসিভ হয়ে ডাউনলোড করতে হয়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমার বন্ধুর ফোনে অ্যাপসটি এসে গেছে। এটাকে এখন আমি ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। এখন দেখতে পাচ্ছ অ্যাপসটি আগে থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করে ওপেন করার চেষ্টা করব। এখন এটা ওপেন করতে গেলে দেখাচ্ছে যে এই অ্যাপসটি ওপেন করার জন্য অন্য কোনো অ্যাপসের প্রয়োজন, তাই এখান থেকে জাস্ট চলে যাবে, গিয়ে ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবে। ফাইল ম্যানেজারে আসার পরে তোমাদের যদি হোয়াটসঅ্যাপ যে ফাইলটি যদি ইন্টারনাল স্টোরেজে না থাকে এক্সটার্নাল স্টোরেজে থাকে সেখানে যাবে, অথবা ইন্টারনাল স্টোরেজে থাকলে ইন্টারনাল স্টোরেজে চলে যাবে। আমার এখানে ইন্টারনাল স্টোরেজে আছে, তাই এখানে চলে যাবে। এরপরে হোয়াটসঅ্যাপটি খুঁজে নেবে। এখন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে মিডিয়া বলে যে অপশানটি আসছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এখানে যে এইটা শো হবে এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখবে যে সেই অ্যাপসটি এখানে শো হয়ে গেছে। এরপরে এর উপরে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেব। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।